মহিলার স্বনির্ভরশীলতার বাবে পূর্বোত্তর মারোয়ারি সম্মিলনীয় এক আদরণীয় পদক্ষেপ হাতত লৈ রূপায়ণ করেছে জনকল্যাণমুখী আসনি। দুখীয়া মহিলাক আত্মনির্ভরশীল করার উদ্দেশ্য আগত রাখি পূর্বোত্তর মারোয়ারি সম্মিলন গোলাঘাট শাখায় দেওবারে মহেশ্বরী ভবনত এক জনকল্যাণমুখী কার্যসূচী রূপায়ণ করে। শিল্পী দিবসের সংগতি রাখি প্রদীপ নৌকার সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানটির আগ ধরে সাংবাদিক অমৃত নাগরিয়ে মুখ্য অতিথির ভাষণ দিয়ে গোলাঘাটের উপায়ুক্ত বিভাস চন্দ্র মোদিয়ে। এই অনুষ্ঠানতেই জেলাখনের বিভিন্ন স্থানের 30 গৰাকী মহিলাক সেলাই মেশিন বিতরণ করা হয়। দুখীয়া মহিলাক সেলাই মেশিন বিতরণের এই অনুষ্ঠানত সংগঠনটির সম্পাদক রাম মনোহর বিনানী, পূর্বোত্তর শাখা খ মন্ডলের উপসভাপতি অনিল কেজরিওয়াল, ধনভরালী মনীষ আগ্রওয়াল আদির বহুসংখ্যক রাইজ উপস্থিত আছিল। মারোয়ারি সমাজের এই কার্যসূচীক জেলাখনের রাইজে প্রশংসা করেছে। অর্থর অভাবত মেশিন কিনব নয় আর সেই কারণে স্বাবলম্বী হব নয় মানে বাধা হয়। গতি আমি এই উদ্দেশ্য হাতত রাখি আমি প্রথম পর্যায়ত 8-10টা মেশিন দিম বলে ত্যাগ করেছিল, কিন্তু আমি সমাজের সহযোগ পালো আর লাহে লাহে আমি 30টা মেশিন গোটাবলে সক্ষম হল আর আমি এটা এডভার্টাইজমেন্ট করে মানে সব জায়গাতে বস্তুটো হেৰি করে দিল যে আমি এনেকা দিম যে মানে যাবলম্বী মানে সিলাইয়ের কাম জানে আর স্বাবলম্বী হব মানে পারিব বা বিচারে, তো সেই হিসাবে আমি আরো একটা ক্রাইটেরিয়া এই রাখিছিল মানে দুখিয়া হব লাগবে, বিপিএল কার্ডের দ্বারা হব লাগবে, এটা উদ্দেশ্য হাতত লিয়ে আমি ৩০টা মেশিন দিছো আমি প্রথম পর্যায়ত আর ভবিষ্যতে আরো দিম বলে। মহিলা ইয়াক সৰুপথাৰ আছে, উনিয়াম ঘাটৰ আছে, অভিযানৰ আছে, ৱাটিং, কলকাটিং, গোলাঘাট এনেকে জিলাখনৰে আছে। গোলাঘাটৰ পৰা কল্পনা ফুকনৰ ৰিপৰ্ট, দৈনিক টাইমছ।